সালমান শাহর সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েকবারই, কারণ উনি যখন প্রথম ক্যামেরা থেকে ক্যামেরা চলচ্চিত্রটা করেন, তারপরে আনন্দ ধারা একটা অনুষ্ঠান হতো বিটিভিতে, আনন্দলোক না আনন্দ ধারা, ঈদের তো ওটা আব্বু উপস্থাপনা করতেন, স্পেশাল প্রোগ্রাম। তো ওখানে দেখা গেছে যে চলচ্চিত্রে সবাই এসছে এরকম, তো তখন সালমান শাহ এসেছিলেন এবং ওনার সাথে আমার কথা হয়েছে। তখন আমি পিচ্ছি, বাট আমি একটা স্টার ছিলাম অলরেডি, আমি টিভিতে অ্যাডে সব কিছুতে খুব নাম করা। তখন উনি বলছেন তুমি বড় হও, আমি তোমার সাথে অভিনয় করব। তারপরে আমি ক্লাস সেভেনে যখন মহামৃত্যু নামে একটা প্রথম প্যাকেজ নাটক আমার করা শহীদুল হক খানের, ওইখানে আমরা আউটডোরে শুটিংয়ে গেছিলাম, ওইখানেও সালমান শাহ এসেছিলেন। তো তখন বলছে তুমি কিন্তু বড় হচ্ছে, আমি কিন্তু বড়, তুমি বড় একটু বড় হো, তোমার সাথে অভিনয় করব। তো আমার খুব মজা লাগতো, কারণ ওনাকে তো উনি তো আসলে তখন আমরা ছোট, কিন্তু উনি একটা নতুনত্ব নিয়ে আসছেন চলচ্চিত্রে, একটা ইয়াং হ্যান্ডসাম হিরো, যেখানে মানে আলমগীর আঙ্কেল, জসিম আঙ্কেল ওনারা অ্যাকশন হিরো করছেন, এই করছেন, তখন একটা রোমান্টিক স্টোরি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলো, আর ইন্ডিয়ার ক্যামার থেকে ক্যামার থেকে ক্যামার থাকতো সবাই তখন ফ্যান অলরেডি। তো তখন ওনাকে দেখে খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি তারপর তো উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বাট উনি একটা মানে হি ওয়াজ এ গ্রেট ট্যালেন্ট ফর দিস ইন্ডাস্ট্রি, আর উনি থাকলে হয়তো আরও অনেক ভালো ভালো কাজ হতো, অনেক সুযোগ ছিল সবার, মানে ইন্ডিয়ান চলচ্চিত্র হোক বা ইন্টারন্যাশনাল লেভেলে হয়তো অনেক ভালো কিছু হতো, কারণ ওই মডার্ন লাইনটাতে চলে আসছিল আমাদের, এটাই আফসোস আর কি। রিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি পরে বড় হয়ে, যখন আমি নায়িকা চরিত্রে অভিনয় শুরু করলাম রিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি এবং ওটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ অবশ্যই হয়, কারণ উনি তো আমাদের সবারই, তখন বললাম না আমরা তখন টিনেজার, আমাদের তো অবশ্যই তখন একটা শখ ছিল যে করবো ওনার সাথে কাজ, সবার সাথেই তো কাজ করেছি, কেউ তো বাকি নেই, কিন্তু ওনার সাথে করা হলো না আর কি, এটাই।